আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি। আপনারা জানেন যে বাংলাদেশ ডাক বিভাগে 269টি পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এই আবেদনে কয়েকটি কোর্সেন খুব বেশি পরিমাণে আমি পেয়েছি, সো সেই কোর্সেনগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দেবো। সো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সরাসরি সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশনটি চলে যায়। তো আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় 63টি জেলা থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে লোক নেওয়া হবে। সো অলরেডি এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করে আমি একটা ভিডিও তৈরি করি, সেই ভিডিও অলরেডি আপনারা অনেকেই দেখেছেন এবং ওই ভিডিওর নিচে অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া, এই যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এটিতে আসলে এক বা একাধিক পদে আবেদন করা যাবে কি না। আসলে এই প্রশ্নটি অনেকেই করেছেন, অনেককে আমি রিপ্লাই দিয়েছি। সো তারপরেও দেখি ওই প্রশ্নটাই ঘুরে ঘুরে আবার আসে। সো এই কারণে আমি চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করা যাক। তো আমি প্রশ্নের উত্তরটা এখন দিয়ে দেবো যে আসলে এই সার্কুলারটিতে একাধিক পদে আবেদন করা যাবে কিনা। আসলে একাধিক পদে আবেদন করা যাবে, তবে একটা কিন্তু শর্ত আছে। তো আপনারা বিজ্ঞপ্তির ঠিক 4 নম্বর পেজে দেখবেন, আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি, যে এছাড়াও একাধিক পদের পরীক্ষা একই দিনে ও একই সময়ে গ্রহণের ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এর মানেটা হচ্ছে যদি আপনি একাধিক পদে আবেদন করেন তাহলে যদি একই দিনে পরীক্ষাটা কর্তৃপক্ষ নেয় তাহলে কিন্তু আপনি শুধুমাত্র একটি পোস্টের জন্যই আপনি পরীক্ষাটা দিতে পারবেন, আপনি কিন্তু বাকি পোস্টের জন্য দিতে পারবেন না। আমার মতে যদিও আপনি করতে পারবেন, এইটা যেমন সত্য, তারপরেও বলবো যে আসলে না করাটা সবচেয়ে বেশি ভালো হয়। করা যাবে কিন্তু, হ্যাঁ করা যাবে না এমনটা নয়, করা যাবে, তবে যদি পরীক্ষাটা একদিনই হয় তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আপনারা চেষ্টা করবেন যে একাধিক পদে না করার, কারণ যেহেতু এখানে বলাই আছে যে একাধিক পদের পরীক্ষা যেহেতু একদিনে নেওয়ার সম্ভাবনা আছে, সো এটা না করাটা সবচেয়ে বেশি ভালো হয়। আর একটা প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকেই বলেছেন যে ভাইয়া এটাতে আসলে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে বা সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে কিনা। আমি বলবো যে বাংলাদেশের টোটাল 63টি জেলা থেকে আবেদন করা যাবে এবং এখানে আপনারা অষ্টম এসএসসি এইচএসসি এবং অনার্স মাস্টার্স পাশেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে পুরুষ কিংবা মহিলা জাস্ট আবেদন করতে পারবে এমনটা না, এখানে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন, মানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন কার্ডের কপি অথবা আপনার এনআইডি কার্ডের কপি প্রয়োজন পড়বে, আপনার এক কপি ছবি, একটা সিগনেচার প্রয়োজন পড়বে। আর কিভাবে আবেদনটা করবেন এবং এই সার্কুলারটি বিস্তারিত পেতে গেলে আপনি দয়া করে ভিডিও ডেসক্রিপশনটি চেক করে নেবেন, আমি সেখানে আগের যে ভিডিওটি আছে তার লিঙ্ক দিয়ে দেবো। এবং অনলাইনে এই ফর্মটি আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন, সেই সাথে আপনার 300x300 পিক্সেলের ছবি ও 300x80 পিক্সেলের স্বাক্ষরটি আছে, সেটি আপনি কিভাবে খুব সহজে তৈরি করবেন এই বিষয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। চাইলে কিন্তু সেখান থেকেও দেখে নিজের আবেদন ঘরে বসেই নিজেই করতে পারবেন, কারণ আপনারা জানেন যে বর্তমানে লকডাউন অবস্থা, সো বাইরে না যাওয়াটা সবচেয়ে বেশি ভালো হয়, দোকানপাটও তেমন খোলা পাবেন না। সো চেষ্টা করুন যে ঘরে থেকে বসে আপনার আবেদনটি আপনার হাতে থাকা এই মোবাইল ফোনটি দিয়ে কীভাবে করা যায়, ঠিক আছে, এ বিষয়ে ভিডিও আছে, দয়া করে দেখে নেবেন। আর একটা প্রশ্ন পেয়েছি আমি, যেটা অনেক বেশি পেয়েছি, সেটি হচ্ছে এর যে আবেদনের লাস্ট ডেট, মানে শেষ ডেট কবে, সেটি হচ্ছে 11/8/2021, এটি হচ্ছে এর শেষ ডেট। সো আপনাকে কিন্তু 11/8/2021 মধ্যে আবেদনটা করতে হবে, তবে আমি সাজেস্ট করব যে এই আবেদন ফর্মটি অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে আবেদনের শুরুর ডেট হচ্ছে 13/7/2021, অলরেডি শুরু হয়ে গেছে, চেষ্টা করবেন যে শুরুতে অথবা মাঝামাঝি সময় আবেদন করার। অনেকেই আছেন যে আসলে লাস্ট ডেটে গিয়ে আবেদন করেন, দেখা যায় যে আপনি আবেদন করতেই পারেন না, সার্ভার অনেকটা জ্যাম থাকে। আসলে সবাই যদি ওই সময় আবেদন করার চেষ্টা করেন তাহলেই কিন্তু এই সমস্যাটা হয়। আর সর্বোপরি চেষ্টা করবেন আপনি যখন স্থির করেছেন যে আপনি এই সার্কুলারটিতে আবেদন করবেন তাহলে দেরি কেন, অবশ্যই চেষ্টা করবেন যে তাড়াতাড়ি করে আবেদন করার, কারণ তাড়াতাড়ি আবেদন করলেই সার্ভার প্রথমেই দিক কিন্তু জ্যাম থাকে না, সো আপনার মাথা থেকেও কিন্তু একটা প্রেশার চলে যাবে যদি আপনি তাড়াতাড়ি আবেদনটা করেন। আমি সাজেস্ট করবো যে আপনারা শুরুতে অথবা মাঝামাঝি সময় আবেদন করবেন, কারণ দেরি করে কী লাভ, আবেদন তো করতেই হবে। সো চেষ্টা করবেন যে এই সময়টায় আবেদন করার। সো ভিডিওটা আজকে এ পর্যন্তই, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে যারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।